আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাচ্চাদের পেট ব্যথার চমৎকার ঔষধ, যার নাম সেমিকন। এটি অ্যালকোহলমুক্ত, এর জেনেরিক নাম সেমিথিকন USP 67 মিলিগ্রাম। এটি পেডিয়াট্রিক ড্রপস, সাধারণত বাচ্চাদের জন্যই। এটি প্রস্তুত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। বাজারে আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি এই ওষুধটি প্রস্তুত করেছে। আপনারা যে কোনো ভালো মানের কোম্পানি দেখে আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন। অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করাবেন। ওষুধটি সাধারণত বাচ্চাদের পেট ফাঁপা, অন্ত্রের ফোলাভাব, পেট ব্যথা, অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা, বদহজম সৃষ্টি হওয়া, অ্যান্টিফ্লয়েড হিসেবে সেমিকনের দারুণ কার্যকারিতা রয়েছে। এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয়। মায়ের দুগ্ধ পান করা অবস্থায় বাহিরের বাতাস বাচ্চার পেটে ঢুকে অনেক সময় গ্যাস হয়ে থাকে, সেক্ষেত্রে সেমিকন দারুণ কাজ করে থাকে। এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওষুধটির মাত্রা এক মাস থেকে 4-5 ফোঁটা করে 2-3 মাস পর্যন্ত খাওয়ানো যেতে পারে। আর 2 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম দিনে 4 বার, আর 2 থেকে 12 বাচ্চাদের 12 বছর বাচ্চাদের ক্ষেত্রে 40 মিলিগ্রাম দিনে 4 বার। অবশ্যই রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাবেন, কারণ অনেক সময় বাচ্চার বয়স আর ওজন হিসেবে ডোজ কম বেশি হতে পারে। তাই যে আপনাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা সেবন করাবেন। অনেক সময় দেখা যায় এই ওষুধের পাশাপাশি অন্য ওষুধও দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আপনারা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এটার পাশে যদি অন্য কোনো ওষুধ দেওয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা পরীক্ষা নিরীক্ষা করে দিবেন। তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাবেন। সাধারণত ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে বাচ্চারা সাধারণত যে কোনো ওষুধ খাওয়ার পরেই বমি ভাব হতে পারে, বমি হতে পারে, সব বাচ্চাদের ক্ষেত্রে নয়, কিছু কিছু বাচ্চাদেরও হয়। তাই আপনারা যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সকল ওষুধই সেবন করাবেন। ওষুধটি মূল্য 45 টাকা। এটি আপনাদের বাজারের যে কোনো ফার্মেসিতেই পাবেন। সকল ওষুধই শিশুদের নাগালের বাইরে রাখুন, আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। প্রত্যেক ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আপনাদের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।